নিয়ে চলছে অনলাইন জুয়া। ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় আনাচে কানাচে বসেছে অনলাইন লুটোর ব্যবসা। এমন চিত্র ধরা পড়লো খবরওয়ালার অন্ততন্ত্রে, দেখুন সেই ভিডিও। দাদা এখানে কি খেলা হচ্ছে? দাদা এখানে কি খেলা হচ্ছে? হ্যাঁ, লোটো লোটো কে পারমিশন দিয়েছে? আপনারা কর্মচারী, মালিককে? মালিককে? নাম কি? বাপ্পি। বাপ্পি মানে কোন বাপ্পি? চিনি না। আপনি চেনেন না? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এখানে পাশে। বাড়ি কোথায়? পাঞ্জিপাড়া। এখানে কি খেলা হচ্ছে? এটা কি লোটো? ইসলামপুরে কত কত জায়গায় খেলা হচ্ছে? ও, এই দোকান কি ভাড়া নেওয়া? দোকান কি ভাড়া নিয়েছেন না আপনার দোকান? আপনার দোকান না? তাহলে এখানে কি হচ্ছে দাদা? এটা কি করছেন আপনারা? এখানে কি করছেন? এখানে কি হচ্ছে কাকা? এখানে কি হচ্ছে? হ্যাঁ কাকা, এখানে কি হচ্ছে কাকা? হ্যাঁ দেখতেই পাচ্ছেন, আরেকটি লোটোর দোকান সেখানে কিন্তু আমরা ঢুকেছি। এবং দেখতেই পাচ্ছেন এখানে একজন ব্যক্তি, তিনি কিন্তু লোটো লাচ্ছে। কাকা এটা কি আপনারই দোকান নাকি? হ্যাঁ আপনারই দোকান। কতদিন ধরে চলছে লোটো? হ্যাঁ কে, কার কাছে পারমিশন নিয়েছেন? হ্যাঁ অনলাইন অনলাইন লটারি, এখানে অনলাইন খেলা হচ্ছে, এখানে লোটো অবৈধভাবে, তার কোনো পারমিশন কারো কাছ থেকে নিয়েছেন? কোনো পারমিশন নেননি? নো কমেন্টস। তিনি কিন্তু একজন লোটো বিক্রেতা, লোটোর লটারি যিনি খেলান, তিনি কিন্তু বলছিলেন এক মাস ধরে লোটো চালাচ্ছেন। এখানে আরেকজন, তিনি কিন্তু বলছেন এখানে 20 থেকে 25 দিন তিনি বলছেন এখানে লোটো খেলা হচ্ছে। এবং পারমিশনের কথা জিজ্ঞেস করলে তিনি বলছেন কিছু তিনি জানাতে পারবেন না। তাহলে কার মদতে, কার সাহায্যে এই লোটো খেলা চলছে?